এখানে আপনারা একটি স্থলপদ্ম গাছ দেখতে পাচ্ছেন। গাছটির কাণ্ড অনেক লম্বা হয়ে গেছে আর ফুল ফোটা হয়ে গেছে, তাই এই কাণ্ড কাটলে নতুন শাখা প্রশাখা বেরোবে আর তাতে নতুন কুঁড়ি আসবে। গাছের কাণ্ড কীভাবে কাটতে হবে আর কাটার পর কি করতে হবে জানার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। কাটার দিয়ে গাছের কাণ্ড দুটি কেটে নেওয়া হচ্ছে। গাছের যেখানে কাণ্ড কাটা হয়েছে সেখানে সাফ নামক একটি অ্যান্টিফাঙ্গাল পাউডার লাগাতে হবে যাতে গাছে ফাঙ্গাস না হয়। মানুষের ক্ষতস্থানে যেরকম ওষুধ লাগানো হয় যাতে ইনফেকশন না হয়, ঠিক তেমনই গাছের কাণ্ড কাটা হলে সেটি হলো গাছের ক্ষতস্থান এবং সেখানে সাফ নামক এই অ্যান্টিফাঙ্গাল পাউডারটি লাগাতে হবে যাতে গাছে ফাঙ্গাস না হয়। যে দুটি কাণ্ড কাটা হয়েছে তার ডালপালাগুলো কেটে ফেলা হচ্ছে, কারণ এই দুটি কাণ্ড থেকে নতুন চারাগাছ তৈরি করা হবে। একটা গাছের কাণ্ড থেকে নতুন চারাগাছ কি করে তৈরি করতে হয় তার জন্য আলাদা একটি ভিডিও আমি পরে আপলোড করব। সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। Thank you.